अरे मो अरे मो जरे बसे पाखी राधा कृष्णर नाम बोलना हृदय जरे बसे चाइरक्षरे
অজপনম। একদিন ভক্ত হনুমান প্রভু রামকে বলিল, প্রভুজি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে, যত জীব কীট পতঙ্গ আছে, সব কিছু মিলে তোমার নাম জপে, ভক্ত যখন তোমার পদতলে লুণ্ঠিত হয়ে যায় ভক্তিতে, তুমি জানি তখন বীজ বীজ করে কি জানি এক নাম জপ। প্রভু তুমি আবার কার নাম জপ? সারা বিশ্ব তো তোমার নাম জপে, তুমি কার কথা বল? রাম বলছে, হনুমান এত ছোট মুখে এত বড় কথা তোর শুনতে নেই, রথ সাজা আমি তীর্থে যাব। হনুমান যে প্রভুর হুকুমে রথ সাজিয়েছে তীর্থে যাবার উদ্দেশ্যে, রথে চড়ে হনুমান এবং প্রভুজি রাম চলে যাচ্ছে আসমান দিয়ে। দেখছে অনেক সমুদ্র পার হয়ে রথ চলে যাচ্ছে, একসময় রথকে থামিয়ে দিলেন প্রভু। হনুমান নিচের দিকে তাকিয়ে দেখে তো কি বলছে, প্রভু এ তো দেখছি সমুদ্র। বলছে এটা সে সমুদ্র না রে, একে বলা হয় ইক্ষু সমুদ্র, রামায়ণের কথা বলছে। এখানে তোকে ঝাঁপ দিতে হবে, তুই আমার ভক্ত, এখানে তোকে ঝাঁপ দিতে হবে, সমুদ্রের অতল গহ্বরে দেখবি একটা মন্দির আছে, মন্দিরের চতুর্দিকে দরজা। হনুমান যে কথাগুলো কান পেতে ভালো করে শুনল, যথা আজ্ঞা বলে গুরুবাক্য বলবান আর সব বাহ্যিক জ্ঞান। হনুমানজি ঝাঁপ দিয়ে সমুদ্রের অতল গহ্বরে চলে গেছে। দেখছে খুব সুসজ্জিত একটা মন্দির গো, সে মন্দিরের চতুর্দিকে দরজা। প্রভু বলেছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে যে দরজা আছে, তুমি তিন দরজাতে যেও, দক্ষিণের দরজায় যেও না। প্রভুর হুকুমে হনুমানজি প্রথম দরজা খুলে দেখে, রাম বসে আছে সিংহাসনে, মা পুষ্পাঞ্জলি করছে প্রভুর পদতলে, হনুমান লুটা হাতে করে দাঁড়িয়ে আছে। হনুমান খুব মজা পেয়েছিল, বলছে কি জানেন, বলছে প্রভু এখানেও আমাকে রেখেছে, আমি ধন্য। এরপরে সে পশ্চিমের দরজায় গেছে, সেখানে যে দেখে মা বসে আছে সিংহাসনে, রাম সীতাকে পুষ্পাঞ্জলি করছে, তখন হনুমান থমকে জেগেছে এবং ভাবছে তাহলে কি বাবার গুরু মা নাকি, ওরা দুজনেই তো। হনুমান লোটা হাতে করে পাশে দাঁড়িয়ে আছে, খুব মজা পেয়েছে হনুমান। তারপরে আর একদিকের দরজায় গেছে, সেখানে যে দেখছে রাম এবং সীতা সিংহাসনে বসে আছে, হনুমান পুষ্পাঞ্জলি করছে, খুব মজা পেয়েছে ভক্ত। প্রত্যেকটি জায়গায় প্রভু আমাকে রেখেছে, এর চেয়ে বড় শান্তি আর কি থাকতে পারে। এই সমুদ্রের অতল গহ্বরে আর তো আমার কোনোদিন আসা হবে না, আমার জানা মতে প্রভুর কাছে আমি কোনো অন্যায় কখনো করিনি, তবে একটা অন্যায় করব আজকে। এতদূর এসেছি যখন প্রভুর হুকুমে, ওই দরজাটাই কি আছে রহস্যটা আমি একটু জেনে যাব।
এই বলে হনুমান পশ্চিমের দরজায় গেছে, দরজা খুলে দেখে ভক্ত হনুমান সিংহাসনে বসে, রাম এবং সীতা পুষ্পাঞ্জলি করছে। হরে কৃষ্ণ। এই কাণ্ড দেখে হনুমান বলছে কি জানেন, বলছে প্রভুর যদি হুকুম থাকত, হনু তোর এত বড় স্পর্ধা, তুই আমার প্রভুর পুষ্পাঞ্জলি নিস, আমি তোর টুঁটি ছিঁড়ে ফেলতাম। এই বলে হনুমান সমুদ্র পার হয়ে রথে চলে গেছে। রথে যে তখন প্রভু হনুমানকে জিজ্ঞাসা করছে, হনুমান তুমি কি দেখে এলে? আমি কি দেখেছি প্রভু আমি বলতে পারবো না, তোমাকে আর কোনোদিন আমি প্রশ্ন করব না। কেন প্রশ্ন করব না? তোমার লীলা বোঝা বড় দায়। তুমি কখন কোন রূপ ধরো বোঝা খুব কষ্ট, আমার কি সাধ্য আছে আমি তা বলতে পারি। গুরু নাম সুধা সিন্ধু, পান করো তা হাতে বিন্দু, সখা হবে তিন বন্ধু। সখা হবে দিন বন্ধু, গুরু নাম সুধা সিন্ধু, পান করো তা হাতে বিন্দু, সখা হবে দিন বন্ধু, তৃষ্ণা ক্ষুধা রবে নারে। তাহলে চার অক্ষরের নাম কি হল? গুরু এবং ভক্ত। শাস্ত্রে প্রমাণ আছে না? একদিন শ্রীকৃষ্ণ রাধেকে বলছে, কি বলছে জানেন? তুমি রাধে কল্পতরু, ভাব প্রেম রসের গুরু, আমি তোমা বিনে অন্য কারু, আমি তোমা বিনে অন্য কারু, না জানি জগতে যার আমি তোমা বিনে অন্য কারু। পূর্ব রাগ অবধি জারে আশ্রয় দিলে নরে কারে, অল্প দোষে এ দাসে রে তেজিলে কি পুরুষ তোমার। আমি ভালো মন্দ যত করি, লালন বলে মরি মরি হরি রেখি দিন শিকার ফকির। ফকির লালন বলে মরি মরি হরি একই ঋণ শিকার, হৃদয় পিন জরে বসে। তাহলে অজপা নাম কি হল? আগে বলেছি ষোল নাম বত্রিশ অক্ষরের, আঠাশ অক্ষর দাও না ছেড়ে দাও না, চার অক্ষরে অজপা নাম, ওই নাম সাধু জপে জীবে জপে না। আমরা স্বভাবতই ভেবে নিয়েছি আসলে মা তো ছিলেন বাবার গুরু, এখানে প্রমাণ হয়ে যাচ্ছে না? আরো প্রমাণ আছে, যারে নিঃশক্তিতে গঠিলে নারায়ণ, গুরু বলে ভজলে তার চরণ,
জারেনের শক্তিতে গঠলেন নারায়ণ, গুরু বলে ভজলে তার চরণ। একে ব্যবহার শুনতে চমৎকার, জীবের বোঝাভার ভূমণ্ডলে। জারেনের শক্তিতে গঠলেন নারায়ণ, গুরু বলে ভজলে তার চরণ। একই ব্যবহার শুনতে চমৎকার, জীবের বোঝাভার ভূমণ্ডলে। বলেছে আমি ভালো মন্দ তো করি, তবু প্রেম দাস তোমারই। আর এখানে বলছে এ জগতের চিন্তা আছে শ্রীহরি, আজকে রাধার চিন্তা হলেন গহরি। অসম্ভব বচন ভেবে বলে লালন, রাধার দাস খতে সাই বিকেলে। অসম্ভব বচন ভেবে বলে লালন, রাধার দাস খতে সাই বিকালে। কাইরক্ষরে অজপ নাম গুরু নাম, ওই নাম সাধু জপে সাধু জপে জীবে জপে না, ওই নাম বলবে বাকে শুনবে বাকে। আমার মন মিলে মনের মানুষ মিলে না, ওই নাম বলবে বাকে শুনবে বাকে। এদিন খাপা বলে বসে পাখি রাধা কৃষ্ণের নাম বলো না, হৃদয় পিজরে বসে। আজি আসুন হাই স্টুডিও কোলাপুর বাজার দৌলতপুর।